হালান ওয়া সাহলান বিকুম সালাম আলাইকুম জয় শান ওআলকুম শয়তান আমল সমূহকে মনোমুগ্ধকর করে রেখেছে আকর্ষণীয় আমল সমূহ সুরা আনাম আয়াত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ানু মিমালাম ইউসকা রিসম আল্লাহ আর আপনারা আস্বাদন করবেন না গ্রহণ করবেন না বিশ্বাস করবেন না মেম্মা লাম যেখানে আল্লাহর নাম স্মরণ হয়নি এখানে আল্লাহর নাম স্মরণ হয়েছে এছাড়া যেখানে আল্লাহর নাম স্মরণ হয়নি সেগুলোকে আপনারা গলাতকরণ করবেন না লাফিসকুল এগুলো হলো ফিসকুল ফাসকি কাজিনুকুম আর শয়তানরা নিশ্চয় ওহি করে থাকে তাদের বন্ধুদেরকে লেজা দিলুকুম যাতে তারা আপনাদের সাথে বিতর্ক ঝগড়া লাগিয়ে দিতে পারে মহান আল্লাহ আহকামল হাকেমিন তারা বান্দার প্রতি ওরান থেকে ওয়াহি করেন আর শয়তান ওয়াহি করে কেন লেউজাদ লুকুম যাতে আপনাদের সাথে ঝগড়া করতে পারে ঝগড়া পয়েন্ট মনে করে দেয় শয়তান আমরা যখন আল কোরআন বলি তখন যেই লোকটা আল কোরআন সম্পর্কে ন্যূনতম ধারণা নেই হাদিসও জানে না সেই লোকটাও এমন এমন আজিব আজিব কথা বলে থাকে কেন ওয়াই লাউ হুনা এলা আউলিয়া এহিম শয়তান তাদের মধ্যে ওয়াহি করে অন্তরে ওয়াহি করে লে লুকু যাতে আপনার সাথে ঝগড়া তর্ক বিতর্ক লাগে এমন এমন যুক্তি উপস্থাপন করে মনে হয় যে ওটাই ঠিক কারণ এটা হলো শয়তানের যুক্তি যুক্তিতে শয়তান সর্বকালে সর্বযুগের সেরা বলা যায় ওয়াইন আতাতুমু হুম আর যদি আপনি তাদের তাত করেন মানে শয়তান বা তার দলের ইন্না কুমলা মুশ্রিক নিশ্চয় আপনাকে মুশ্রিক বানিয়ে ছেড়ে দেবে তোমাদেরকে বুঝতে হবে যে এতাত কার করতে হবে লা তাকুলু মেম্মালাম মু আল্লাহ যেখানে আল্লাহর নাম স্মরণ হয় নাই সেটাকে গলাতকরণ করা যাবে না আমরা এটাকে ধারণ করতে পারি না ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা শুনি অমক অমক আমক বিশিষ্ট ব্যক্তি অনেক অনেক দামি কথা বলেছে এগুলো নয় আল্লাহর নাম স্মরণ ছাড়া আল কোরআন ছাড়া কোনো কথায় গ্রহণযোগ্য নয় গ্রহণ করা যাবে না এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে ওয়াইন আতা যদি আপনি তাদের এতায়াত করেন ইন্না কুমলা মুসেকুন আপনাদেরকে বানিয়ে ছেড়ে দেবে নেক্সট আয়াত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু আওয়ামান কানা আর জালনা লাহু নুরান আর যে ছিল মরা মানে সবাই মরাই থাকে ফা আহিয়াই নাহু তাকে জীবিত করা হয় জালনা লাহুর নুরান আর তাকে দেওয়া হয় নূর আলো ফিনাস এই আলো দেশে মানুষের মধ্যে চলাচল করে ফা আহিয়াই নাহু তাকে জীবন দেওয়া হয় জাল জালনাহ নুরান এবং তাকে আলো দেওয়া হয় এটা হলো জীবনদাতা নূর এর মধ্যে জীবন পায় একজন মানুষ ইয়াম বিহি ফি ফিন্নাস এখন সে মানুষের মধ্যে চলাচল করে কামান মাসালুহু ফি জুলুমাতে সে কি এমন তার দৃষ্টান্ত যে রয়েছে অন্ধকারে লাইসা বে খার মিনহা এই অন্ধকার থেকে বেরোতে পারছে না কাজালিকা জুইয়েনা লেলকা ফেরিনা মা কানু আর এভাবেই আকর্ষণীয় করা হয়েছে কোথায় অন্ধকারে থাকা শয়তানের সে ওয়াহি তার উপর বেঁচে থাকা কাজালিকা আর এইভাবেই যে অন্ধকার রয়েছে শয়তানের ওয়াহি তার বন্ধুদের মধ্যে রয়েছে সেখানে রয়েছে কাজালিকা জুইয়ে নাল কা ফেরিনা এটা খুব মনোমুগ্ধকর আকর্ষণীয় মা মালুন তারা যে আমল করছে এ আমলটা শয়তানের ওয়াহি থেকে আমল করছে এ আমলটা মনোমুগ্ধকর প্রশান্তিকর আকর্ষণ করে সে আমল করে সে আমলের উৎস হল সে রয়েছে অন্ধকারে তাকে শয়তান ওয়াহি করেছে সে মৃত আর এভাবেই আমরাই বানিয়েছি কুল্লে করিয়াতে প্রতিটা শহরে প্রতিটা অফিসে প্রতিটা কোম্পানিতে প্রতিটা দেশে প্রতিটা জনপদে আকাবিরা মুজরিমিহা অপরাধীরা বড় বড় নেতা লিয়াম সেখানে তারা কি করে ষড়যন্ত্র করে আপনি দেখবেন বিভিন্ন কোম্পানির এমডি ডিএমডি বিভিন্ন দেশের মন্ত্রী প্রধানমন্ত্রী বিভিন্ন জনপদের এমপি এরা কি করে ষড়যন্ত্র করে ইল্লা আনফুসিহিম তাদের সেই ষড়যন্ত্র তাদেরই বিরুদ্ধে মা ইয়া শরণ সেটা তারা বুঝতে পারে না যে বড়ো বড়ো নেতা তাদের কাজটা কি তারা একটা একবার একটা ষড়যন্ত্র করে একটা রাজনীতি করে তারা বড় বড়ো নেতা হয়েছে বড় বড় আমলা হয়েছে কিভাবে, তেল মেরে 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 বিভিন্ন লবিং করে করে আমলা হয়েছে এই সবগুলো হচ্ছে ইয়াম করু ষড়যন্ত্র অমায়ামকুরুনা ইল্লা বি আনফুসিহিম তাদের এই ষড়যন্ত্র তাদেরই জন্য তাদের নাফসের জন্য শরুণ সেটা তারা বুঝতে পারে না নেক্সট আয়াত ওয়ান টোয়েন্টি ফোর আয়াতুন যখন আল্লাহ নিয়ে আসেন একটা আয়াত আলু লু মেনু হাত্তা নুতা মিসলা মা উ তিতা রাসূলুল্লাহ আপনি বলবেন কোরআনের আয়াত তারা বলবেন না কক্ষনোই বিশ্বাস করব না আল্লাহর বাণী এটা তাদের কাছে কোনো মূল্য নেই অকার্যকর ওয়া ই জা আয়াতুন যখন আসে আয়াত কলু। তারা বলে লানু মেনু কখনো বিশ্বাস করব না বিশ্বাস করব যখন হাত্তা নোতা মিসলা মা উতিয়া উল্লাহ যখন অনুরূপ একটা কথা আসবে রাসুলের কাছে তারা বলবে কোরআন কখনোই বুঝতে পারবেন না রাসুলের মুখটা বলতে হবে অনুরূপ একটা কিছু রাসুল যদি না বলে তাহলে আমরা বুঝি না আল্লাহর সেটা মানতে চায় না যদি রাসুলের কথা হ্যাঁ হ্যাঁ এখন মানে রাসুলের কথা কোথায় সেই রেওয়ায়াত হাদ্দাসনা হাদ্দাসনা রেওয়াত করলে এখন বিশ্বাস করি আল্লাহর আয়াত বলবেন সঙ্গে সঙ্গে লন্ন মেনু কশ কালো আমরা এই আয়াতকে বিশ্বাস করব না তাদের মানে তারা সবসময় সকল তাদের একাবেররা এই কথাই বলে থাকে যে আল্লাহর কোরআন মানতে হবে রাসুলের হাদিসের মাধ্যমে রাসুলের হাদিসের মাধ্যমে না হলে তারা আল্লাহ কোরআন মানতে চায় না সেই কথাই বলা হচ্ছে লান্ন মেনা কখনোই আমরা আমি আনবো না হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসুল্লাহ যেই পর্যন্ত না অনুরূপ একটা মানে বর্ণনা আসতে হবে রাসুলের তাদের সেই গ্রন্থে আসতে হবে তাহলে তারা বিশ্বাস করবে কিভাবে স্পষ্ট করা হচ্ছে যে আল কোরআনের বাইরে তারা মানতে চায় না এটাই কিভাবে আল্লাহ তার বান্দার যে ক্রাইটেরিয়া মানুষের যে ক্রাইটেরিয়া আমাদের জন্য বোঝাচ্ছেন তারা কখনোই কোরআনে আয়াত নেবে না আল্লাহ আলাম হাইসু হাইসুয়াজ আলো রেস হু আর আল্লাহই তো জানেন যে কোথায় তার রেসালা দিতে হবে রাসুলকে কী বলাতে হবে সে তো আল্লাহ জানেন আল্লাহ জানেন না আর আর আল্লাহর মুখে না বিশ্বাসই করবে না হাদদাসানা দাসান লাগবে না হলে বিশ্বাস করবে না তো কি কথা কি কথা বলতে হবে কোন জায়গায় সে তো আল্লাহ জানেন আল্লাহ বলিয়েছেন আল কোরআন দিয়ে সাইয়া সিবু আল্লাহ জিনা আজরামু সাগারুন অশ্রিয় তারা আফসোস করবে হাই আফসোস আল্লাহ জিনা আজরামু যারা হলেন এই ধরনের অপরাধী সাগারণ এন্দল্লা আল্লাহর কাছে ছোট্ট হয়ে যাবেন অপদস্ত হবেন ওয়া আজাবন বেমা তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে তারা যে চক্রান্তগুলা করছে কি চক্রান্ত যে রাসুলের হাদিসারা কোনো কোরআন হাত মানতে চায় না মানতে দিবে না এই আয়াতের প্র্যাকটিস কিভাবে রাসুল করেছেন সেটা পড়তে হবে আয়াত বললে হবে না আয়াতের প্র্যাকটিস রাসুলের হাদিস সেখান থেকে দেখতে হবে এই কথা বলে থাকে রাসুলের হাদিস কোথায় আছে ভাই কোরআনে তো আছে না সেটা না সেই উজবেকিস্তান তাজাকিস্তান সমরখন্দ নিশাপুর ওখান থেকে কী পড়েছে সেটা লাগবে এই হলো তাদের বিশ্বাস নেক্সট আয়াত সুরায়ুন টুয়েলভ ওয়েজা মাসা আল ইনসানা দুরু যখন কোনো মানুষকে ধরে দুঃখ কষ্ট দা আনা লে জানবি আও কায়দান আও কমান তখন তারা সে আমাকে ডাকে আও কায়দান সে শুয়ে হোক আও তা সে দাঁড়িয়ে হোক মানে শুয়ে বসে সর্বদাই আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকে কারণ তাকে একটা দুর্র একটা দুঃখ কষ্ট তাকে স্পর্শ করেছে তা এটাই হলো আমাদের ইমান দুঃখ কষ্ট স্পর্শ না করলে আমরা আল্লাহকে ডাকি না ফালাম্মা কাশাপনা আনহু দুর মাররা আর যখন আমরা সেটাকে সরিয়ে নিই কানা লাম না এলা তখন সে এমন ভাব যে কোনো দুঃখ কষ্টই তাকে স্পর্শ করেনি সব ভুলে যায় যে মহান আল্লাহ আহকামল হাকিমিন একটা দুর কষ্ট একটা বায়েস দিয়েছে যাতে আল্লাহকে ডাকে ডাকার পর যখন প্রত্যাখ্যান করা হয় তখন সে ভুলে যায় মনে হয় যে দুঃখ কষ্ট আর স্পর্শ করেনি কাজালিকা জুইয়না লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন আর এইভাবেই আকর্ষিত করা হয়েছে মুসরিফিনা এই যে অপচয়কারী মা কানু ইয়ামালুন তাদের এই আমল বিপদে বললে আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকে আয় আল্লাহ আল্লাহ আফসোস এটা তাদের কে আকর্ষণীয় করা হয়েছে মা কানু ইয়ালুম তারা এই করে আর যেই যে দুঃখ সরে যায় একদম বেমালুম সব ভুলে যায় এটা হলো আকর্ষণীয় আমল যে আল্লাহকে ডাকা আল্লাহর কানেকশনে থাকা এটা ভুলে যায় এটা আমারও হয় আপনারও হয় তবে রবের কানেকশানে থাকতো একজন মোমিন সবসময় রবের কানেকশানে থাকবে তাকে ডাকবে দুঃখ বলে রাখবে আর সরিয়ে গেলে দুঃখ সরিয়ে গেলে ভুলে যাবে এটা মুসরিফিনদের আমল যারা অপচয়কারী অপব্যয়কারী তারা এ সমস্ত আমল করে থাকে নেক্সট আার্টিন ওয়ালাক আহলাক আল কুরু না মিন কাবলে কুম লাম্মা জালামু এর পূর্বে আমি কত জাতিকে কত জনপদকে ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছিল ওয়াজা আত হুম রুসুল হুম বেলবাই নাথ তাদের কাছে এসেছিল অনেক রাসুল মা কানুলে উমিনু যাতে তারা মমিন হতে পারে ওয়া কাজালিকা নজি আল কৌমা আল মুজরে আর এভাবেই আমি অপরাধী সম্প্রদায়কে পুরস্কার প্রতিদান করে থাকি সুম্মা জা আল নাকুম খালাই ফা ফিল নানজুরা নইফা তালামুন অথবর আমরাই বানিয়েছি স্থলাভিষিক্ত এই পৃথিবীতে তাদের পরে লে নানজুরা যাতে তারা সতর্ক করতে পারে কাইফা তা মালুন তারা যে সমস্ত আমল কিভাবে করছে আল্লাহ প্রজন্মের পর প্রজন্ম দিয়ে থাকেন লে নানজুরা তারা যেন সতর্ক করে কাইফা তা মালুন কীভাবে এই আমলগুলো করছে আমাদের তো আমল রয়েছে আমাদের সালাত, আমাদের সিয়াম আসলে তো সালাদ নয় কোরআনের সালাদ তো নয় এগুলো হলো নামাজ এগুলো হল রোজা এগুলো হলো হজ বলে থাকে সংকল্প করা এগুলো জাকাত বলে থাকে এগুলো সব তারা বানিয়েছে বানানো কোরআনের সাথে মিল করা নাই এগুলো আল কোরআনে মিলিয়ে দেখেন এগুলাকে ইসলাহ করেন তুতলা আয়াতুনা বৈ যখন আমার স্পষ্ট আয়াতসমূহ তাদের সামনে তেলাওয়াত করা হয় আলা আল্লা জিনা লাকা যারা আমার সাথে সাক্ষাৎকে বিশ্বাস করে না তখন তারা বলে আতি কোরআন হাজা নিয়ে আসোই কোরআন বে হাজা এগুলো পাল্টিয়ে এগুলো বাদ দিয়ে বাদ বাদু হু বাদু হু এগুলোকে পাল্টিয়ে নিয়ে এসো কোরআন আমরা যখন কোরআন প্লেস করি তখন বলে এই অনুবাদ ঠিক নাই এই বোধ ঠিক নাই রাসুলের বোধে আসতে হবে তবে ঠিক হবে এইভাবে পাল্টিয়ে নিয়ে এসো এই বোধটাকে এইভাবে পাল্টে নিয়ে এসো সেটাই বলা হচ্ছে যে কালা আল্লা জিনা লাইয়ার জুনা লেকানা যারা আমার সাথে সাক্ষাতে বিশ্বাস আমার মানে আল্লাহর আল্লাহর সাথে যারা সাক্ষাতে বিশ্বাস করে না তারা বলে আতি বে কোরআন নেয়াস কোরআন গায়রে হাজা এগুলো বাদ দি আউ বাদ দিল হু অথবা এগুলোকে পরিবর্তন করে নিয়ে আসেন পরিবর্তনটা কি তাদের মন মতো হতে হবে তবে ঠিক আছে না হলে পরিবর্তন করতে হবে বল মহান আল্লাহ আহকামল হাকে বলছেন আপনি বলুন আন যে আমায় এমন নয় যে আমি এটাকে পাল্টাতে পারি তিলকায়ফসি আমার নফসের সামনে এটা আমি পাল্টাতে পারি না রাসুলের কাজ নয় এ করানে আয়াতকে পাল্টিয়ে দেওয়া আপনার এখন যে প্রচলিত রেওয়াত সময় রয়েছে দেখবেন সবগুলো উলটিয়ে দেওয়া আছে আমি বহু লোকের সাথে চ্যালেঞ্জ করে বলেছি যে আপনি দেখান রেওয়ায়ত সঙ্গে দেখিয়ে দেবে কীভাবে এটাকে উল্টে দেওয়া হয়েছে ও বাদ লাহু, পালটিয়ে দেওয়া বাদ হু পালটিয়ে দেওয়া উলটিয়ে দেওয়া কীভাবে উল্টিয়ে দেওয়া হয়েছে আপনি বলুন এটা আমার কাজ নয় যে পাল্টিয়ে দেওয়া আন মা ইউহা এলাইয়া। বরং আমি ইত্তেবা করি আল্লাহ যা আমার কাছে ওয়াহি করেন এখান থেকে যে বোধের ওয়াহি হয় সেটারই আমি ইত্তেবা করি আহাফু ইন আসাই রব্বি, আজাবা অজিম আমি ভয় পাই আর আশায় তুজে আমি অস্বীকার করি রাব্বি আমার রবকে আজবেন সে কঠিন শাস্তি শাস্তির যে যে কঠিন শাস্তি এটাকে ভয় পাই আল্লাহর আয়াতকে উলটিয়ে দেওয়ার আসলে কাজ নয় এটা এটা উল্টিয়ে দিলে আসলে কি হবে কঠিন আজাব হবে সে যে কেউ হোক আর আমাদের মধ্যে একদল লোক রয়েছে যে আল্লাহ যেভাবে বিধান দেন রাসূলও এইভাবে বিধান দেন আল্লাহ যেভাবে বিধান দাতা রাসুল ও কাকে বলে আল্লাহ তার বিধানে কাউকে শরিক করেন আল্লাহ তার বিধানে কাউকে শরিক করে না আপনারা শরিক বানালেন দুইজন বিধানদাতা নেক্সট আয়াত সূরা 11 আয়াত 15 মান কা ইউরদু আল হায়াত আদ দুনিয়া ওয়া জিনাতাহু নুফী ইলাইহিম মান কা ইউরদু হায়াত আদ দুনিয়া যে দুনিয়ার জীবন চায় দুনিয়ার শানশৌকক চায় জিনাতাহা দুনিয়ার শানশৌকক দুনিয়া এবং দুনিয়ার শানশৌকক যে চায় নোয়াফি ইলাইহিম তাকে পুরাপুরি দেওয়া হয় আমালা হুম ফিহা তার আমল দ্বারা এ দুনিয়াতে তার আমল দ্বারা পুরোপুরি দেওয়া হয় ওয়াহুম ফিহা লা ইউফ খাসুন সেখানে তাকে কম দেওয়া হবে না যারা দুনিয়া চায় এবং সে অনুযায়ী কাজ করতেছে দুনিয়ার কাজ একদিন ঝেপে পড়ে দুনিয়া ছাড়া কিছু বুঝতে পারে না সেই কাজ ভরতে শুরু করে দুনিয়া 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 গভীর রাত পর্যন্ত দুনিয়া দুনিয়া করে আল্লাহবস মহান আল্লাহ আহকামুল হাকিম বলছেন নোয়া ফি এলাই হিম আলাহুম ফিহা তাদেরকে দুনিয়া দেওয়া দেওয়া হয় ওয়াহুম ফিহা লাফ কাসুম সেটা পুরোপুরি ভাবে কোনো কম দেওয়া হয় না উলাই ইকা আল্লাহজিনা আলাইসাল্লাহমফিল আখেরাতে ইল্লান্নার মাজ আল্লাহ আর এরাই তারা তাদের জন্য পরকালে আগুন ছাড়া আর কিছু নেই মাজ আল্লাহ আপনি দুনিয়া কেন চান দুনিয়া চান আর আমল করেন দুনিয়ার আমল হ্যাঁ দুনিয়া চায় আর দুনিয়ার আমল করে আল্লাহম আখেরাতে ইবেন পুরাপুরি দেবেন পরকালে কিছুই নাই শুধু আগুন আছে তারা যে আবিষ্কার করেছে আমল যে কাজগুলো খুশি ভোর কাক ভরে শীতের রাতে হ্যাঁ বাসার থেকে মসজিদ আধা মাইল দূরে চলে যায় মসজিদে আবার চলে আসে আবার শুক্রবারে একদম সকাল এগারোটা থেকে পাতলা পাতলা পাঞ্জাবি গায়ে দিয়ে সোনার সেন গলায় দিয়ে জুমুয়ার ছাড়া তাদের করতে চায় আবার রমজান মাসে তারা উমরা করে উমরা আর হাজ একসাথে এক প্যাকেজ এটা আলাদা নয় তারা উমরা করে আবার এক মাস পরে হাজ করে এই যে একটা আমালও ও মা মাফিয়া তারা এগুলো বানিয়েছে এই আমলগুলা গুলা কোরআনে আছে কিন্তু বানানো শেপ বা তেলুন বাতিল মা কানু ইয়া মালুন তারা যে আমলগুলো করছে এই বানানো আমলগুলো বাতিল আল কোরআন থেকে নিতে হবে এগুলো সব বাতিল হয়ে যাবে ফিল আখেরাতে ইল্লা জন্য পরকালে কিচ্ছু নেই আগুন রয়েছে মা আল্লাহ কঠিন কঠিন কথা আল্লাহ বলেছেন যে আমল আল্লাহর দিন বানানো যাবে না বানিয়ে বানিয়ে একটা কোরআনের এখান থেকে একটু ওখান থেকে একটু ওখান থেকে একটু লাগিয়ে একটা কিছু কালামা কিভাবে বানিয়েছে লাহ ই এক জায়গায় মোহাম্মদ রাসুল্লাহ জায়গায় দুটায় মিলিয়ে একটা বানিয়েছে এভাবে বানিয়ে বানিয়ে ইমান আনার নাকি এটা সূত্র আল কোরআনে কোথাও কেউ দেখাতে পারবে যে ইমান আনার জন্য কালিমাত শর্ত কালিমা কি ইমান আনার আয়োজন আল কোরআনের দেখানো হয়েছে সুরা বাকার আয়াত একশো ছত্রিশ সুরা বাকার আয়াত একশো পঁচাশি সুরা আলে ইমরান পঁচাশি সুরা নিঃসা আয়াত একশো ছত্রিশ তো এভাবে দেখানো হয়েছে কীভাবে আমি ইমান কিভাবে ইমান আনতে হবে মুসলমান হতে হবে মুসলিম হওয়ার তরিকা দেখানো হয়েছে ইমান আনার তরিকা আল কোরআনে পদে 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 পরতে পরতে দেখানো হয়েছে কিন্তু আমরা বানিয়েছি তাহলে ওয়া মা সানাউ ফিহা এই দুনিয়াতে তারা যে আবিষ্কার করেছে সব ধ্বংস করা হবে ওয়া বাতলুন মা কানু ইয়ালাম আটাজাই আমল করছে সব বাতিল বলে গণ্য হবে লাস্ট ওয়ান আয়াত সরাফাতীর আয়াত নাম্বার সিক্স ইন্নাশায়াতা নালাকুম আদুবুন বহানাল্লাহ কামল হাকিম আমাদের জন্য বলছেন ইন্নশায়াতা নালাকুম আদুবুন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু ফাত্তা খেজু হু আদু অতএব শয়তানকে নিতে হবে শত্রু হিসাবে আউলিয়া হিসাবে নিতে পারবেন না যেটা প্রথম আয়তে বলেছি যে শয়তান তাদের আউলিয়াদের কাছে ওয়াহি করে শয়তানকে নিতে হবে আমাদের শত্রু হিসাবে আউলিয়া বন্ধু হিসাবে নয় এই ধারাবাহিকতায় সুরা ফাতেরের নাম্বার এইট এসে বলা হচ্ছে আফামান্লাহ সু ফারা আহু হাসানা আর কি সেই যাকে আকর্ষিত করা হয়েছে সুয়ে আমালহি তার আমল সমুকে মন্দ মন্দ আমলকে আকর্ষিত করা হয়েছে ফারাহু হাসানা সে মনে একটা ভালো ভালো কাজ ভালো ভালো কাজ করে রামাদানে ফিতরা দেয় হ্যাঁ খুব ভালো কাজ করে ফিতরা সবটা আল কোরআনে নেই এভাবে পাঁচ অক্ত সালাত মাসজিদের যে জামাতে আদায় করে মনে করে খুব ভালো কাজ আল কোরআনে পাঁচ জামাত চালাতে নেই এভাবে এক মাস বা তিরিশ দিন বা উনত্রিশ দিন না খেয়ে শিয়াম পালন করে আল কোরআনে এভাবে নেই যেভাবে হাজ করে কাবা ঘরে চারপাশে তাওয়াফ করে ঘুরে সাই করে আরাফায় যায় মজদ যায় সারা রাত কাটাচ্ছে এগুলোকে ভালো বলে আমার মনে করে আফামান তাদের মন্দ আমলগুলোকে আকর্ষিত করা হয়েছে মনোমুগ্ধকর করা হয়েছে রাহু সে দেখছে হাসানা সুন্দর আমল কি সুন্দর আমল সারাত মুজালে পাই পাথরের ভাজে ভাজে পাথরের গায়ে শুয়ে শুয়ে রাত কাটায় কি দামি আমল আল আছে কেউ দেখাতে পারবে এগুলোকে আমল বানিয়েছে তারা এগুলোকে বানানো আমল এগুলো ফা ইন্নআ মান ইয়া সাউাদি মান ইয়া আর নিশ্চয় আল্লাহ যে চায় তাকে বিভ্রান্ত করে আর যে চায় তাকে পথে আনে মানে চাই বিভ্রান্তটাই চাই জুইয়ে না আকর্ষণ করা আমল করে কোরআন থেকে আমল করতে হবে দেখলে আকর্ষণ মনে মনে ভালো লাগবে সেগুলো নাই আহ কি প্রশান্তি ন যে ইহাদি মানিয়া শাহ যে চায় হায়দায়ত হুদা চাই আল্লাহ তাকে হুদা দেন ফালা তাজ হাব নাফসিকা আলাইহিম

ইয়াসনা আর নিশ্চয়ই আল্লাহ জানেন তারা কি আমল বানিয়েছে এই খালি বেমা ইয়াসনাউ তারা বানিয়েছে বানানো আলম এগুলো আল্লাহ জানেন আল্লাহ জানেন না তা না আল কোরআন থেকে আপনি মিলিয়ে আপনি ইসলাম করেন আপনার সালাত ইসলাম করেন আপনার সিয়াম ইসলা করেন আপনার হাজ ইস্লা করেন আপনার জাকাত ইসলাম করেন আপনার সমস্ত আমলগুলো কোরআন থেকে নেন বানান না মানুষ বানিয়ে বানিয়ে আমল করে আর মনে করে যে এগুলো ভালো আমল ফারাউ হাসানা এগুলো ভালো নয় বানানো আমল ভালো নয় বানিয়ে মানে যত ভালো কাজ করে এগুলো ভালো নয় আল কোরআন থেকে পড়ে বুঝতে হবে অনেকে বলে কোরআন বোঝার দরকার নেই আমরা তো প্রচলিত ইসলাম পেয়েছি কোরআন ছাড়া এখন ইসলাম আছে কিভাবে কোরআনকে ভায়োলেট করে তারা বানিয়ে বানিয়ে এই যে এখনকার বক্তা তক্তারা ইসলাম ইসলাম করতেছে যার সাথে ইসলামের দূরতম্য সম্পর্ক নেই কোরআনের দূরতম সম্পর্ক নেই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাকে আপনার বকাবকি করেন কোনো লাভ হবে না আমার নয় সাময়িকভাবে কোনো ক্ষতি হবে কিন্তু আসেন আমি আপনাকে বিভ্রান্ত করতে চাই না আমি যাহার নামে যেতে চাই না আপনাকেও যাহার নামে নিতে চাই না আমার উদ্দেশ্য আসুন কোরআন পড়েন কোরআন বুঝেন কোরআন দিয়ে ইসলাহ করেন এই বানিয়ে বানিয়ে আমল করেন না এটাই আমার উদ্দেশ্য এটাই বলার উদ্দেশ্য আমি কাউকে জোর করে আমারটা শুনেন আমি বিভ্রান্ত করছি এটা শুনেন এটা আপনি বুঝেন এইগুলো বলি না আমার ও কথা একটাই আল কোরআন শুনেন কোরআন বোঝেন কোরআনের বাইরে আমার একটা কথাও বাদ চলবে না বাদ কোরআনের বাইরে যে আমার একটা কথা বলে ফেলি ভুলে ভুলে বা বাদ তার জন্যে আল্লাহ কাছে ক্ষমা চাই আমি কিছু বানাতে চাই না আল্লাহ কোরআনকে মানতে চাই মানুষকে কোরআন বলতে চাই যা কোরআনের আহ্বান জানাতে চাই যা কোরআন শিখুন কোরআন বুঝুন অন্য কিছু নয় আর আলহামদুলিল্লাহ রবিল্লা আল